অবশেষে জামিন পেলেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 এবং 153 এ ধারামূলে মামলা গ্রহণ করেছিল পুলিশ। শেষ পর্যন্ত 20,000 টাকা বেল বন্ডে সিজিএম আদালত থেকে তার জামিন মঞ্জুর হয়। সরকার পক্ষের আইনজীবীর তরফে তাকে দুদিনের পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন করা হয়েছিল। অর্ডার হয়েছে কোর্ট যেটা বললো, আফটার কনসিডারিং অল সার্কামস্টান্সেস রেকর্ডস কেস ডায়েরি then there is no such ingredients of section 307 and 153A. দুটো সেকশনই ছিল নন অ্যাভেলেবল সেকশন, এগুলোর কোনো ইনগ্রিডিয়েন্টস পাইনি এবং কোর্ট বলেছে কোনো কন্ডিশনও ইম্পোজ করার দরকার নেই। অনলি 20,000 ওয়ান সিউরিটি, আর একটাই কন্ডিশন বলেছে কোঅপারেট উইথ দ্য ইনভেস্টিগেটিং অথরিটি, পুলিশ যদি ডাকে তখন যেন সে আসে। আপনার সঙ্গে এই মামলাটা চালানোর জন্য কে কে ছিল? আমার সঙ্গে এই মামলাতে শান্তিপ্রিয় ভট্টাচার্য, তার দুজন সিনিয়র অ্যাডভোকেট ছিল বিয়ান মজুমদার এবং সমীক দেব, অ্যাপার্ট ফ্রম দিস কিশালয় রায়, অগ্নিশ বসু, শুভদীপ, ওরা সবাই ছিল।